পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস তফসিলি জাতি উপজাতি ও ওবিসি সেলের শাখা সংগঠনের দ্বিতীয় পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আজ মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ভবনে। এই আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের তফসিলি জাতি উপজাতি ও ওবিসি সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সমন্বয় কমিটির সদস্য তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবটুডু, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘুরুই, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পূর্ণিমা নস্কর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, মিঠু মাঝি, শ্যামা প্রসন্ন লোহার ও অন্যান্য নেতৃত্ববর্গ। পশ্চিমবঙ্গ রাজ্য তফসিলি জাতি উপজাতি ও ওবিসি সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিক আজকে আলোচনা সভা সম্পর্কে কি বললেন শুনে নেব। রাজ্য সমন্বয় কমিটির সদস্য তথা রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবটুডু মহাশয় এই বিষয়ে কি বললেন শুনে নেব। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট, খাস খবর বাংলা বান। আমাদের ডিস্ট্রিক্ট সভাপতিকে নিয়ে সভা করেছিলাম এখানে এবং আজকে 25 তারিখে আমরা স্টেট কমিটির সদস্যদের নিয়ে সভা করি। কি আলোচনা? মূল আলোচনা বিষয় হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচন এবং আমরা যে শাখা সংগঠন করছি সেই শাখা সংগঠনটাকে আরও শক্তিশালী করা, আরও সুদৃঢ় করা এবং খেটে খাওয়া গরিব মানুষ যারা আমাদের এই সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের পাশে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে তার নিরসন করা। একটা স্টেট কমিটি মানে তাদের অধীনে জেলা কমিটি রয়েছে এবং জেলা কমিটির মধ্যে আবার ভাগ রয়েছে। এই যে স্টেট কমিটির আজকে যে মিটিং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী বিধানসভাকে সামনে রেখে, তাদের জন্য কী বার্তা দেওয়া হলো সরকারি উন্নয়নমূলক পরিকল্পনাগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য? দেখুন, আপনারা জানেন যে প্রতিদিনই কিছু না কিছু আমাদের উন্নয়নমূলক কোনো না কোনো কর্মসূচি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেকেই জানে না যে আমাদের 53টা না 54টা না 64টা এখনও পর্যন্ত উন্নয়নমূলক আমাদের কর্মসূচি আছে। প্রত্যেকটা কর্মসূচি কোনো না কোনো সম্প্রদায়ভুক্ত মানুষ বা সাধারণ মানুষ এবং প্রত্যেক ভারতবাসী বা পশ্চিমবাংলার মানুষের জন্য কোনো না কোনো বার্তা বহন করে এবং তারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। হয়তো কন্যাশ্রী আছে, এক শ্রেণীর মানুষ পাচ্ছে, আবার সবুজ সাথী সাইকেল পাচ্ছে, আবার ধরুন স্বাস্থ্যসাথী কার্ড, যেটা একটা গোটা ভারতবর্ষের যুগান্তরকারী পদক্ষেপ, সেটা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। আর এটাও ঠিক, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে কথা তারা বলতে কুণ্ঠাবোধ করে, যেটা পৃথিবীর কোনো জায়গা আছে বলে আমরা কোনো শুনিনি, এটা আমাদের অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত শ্লাঘার, এটা আমরা খুব আনন্দ উপভোগ করি যে পৃথিবী এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলায় যেখানে স্বাস্থ্যটা সম্পূর্ণ বিনা চিকিৎসা বিনা পয়সায় বিনা মূল্যে করানো হয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষে কোনো রাজ্য আপনি দেখাতে পারবেন না যেখানে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা করানো হয়। আজকে কোভিডের সময় দেখুন আপনারা, ভারতবর্ষের অন্যান্য যেখানে রাজ্যে যেখানে ধরুন সরকারি হসপিটালে তো পয়সা নিয়ে আপনার চিকিৎসা করানো হচ্ছে, পশ্চিমবাংলা একমাত্র জায়গা যেখানে বিনা পয়সায় কোভিডের চিকিৎসা করছে। আপনারা যারা বর্ধমানে, আপনারা যারা আমাদের শ্রদ্ধেয় দাদা এবং ভাই এবং বন্ধু যারা সাংবাদিক আছেন, আপনারা আপনারা জানেন যে বর্ধমানে হসপিটালে যেখানে কোভিড আছে সেখানে বিনা পয়সায় চিকিৎসা করানো হচ্ছে এবং প্রতিদিনই খুব সুন্দর চিকিৎসা হয়ে তারা ফিরে আসছে। এটা তো আমাদের কাছে গর্বের ব্যাপার। কোন জায়গায় গত 2019 লোকসভা নির্বাচনে আমরা হেরেছিলাম কিছু জায়গায়, সেইটা যাতে মানুষের কাছে যায় সেই আবেদন জানিয়ে যে সমস্ত নেতৃবৃন্দ আগামী দিনে যাতে মমতা ব্যানার্জির যে উন্নয়ন মানুষেরকে পৌঁছে দেওয়ার জন্যে আহ্বান। নেতাদের দাম্ভিকতা দূর করতে কি কিছু বার্তা দিবেন? কিছুই নয়, দেখুন আমরা মাত্র 2 টার্মসে আছি, ঠিক আছে, 2011 সালে পরিবর্তন হয়েছে, এখানে নেতা তো কেউ নয়, সবাই আমরা কর্মী, এখানে নেতা বা নেত্রী একজনই মমতা ব্যানার্জি। এবার মানুষের চলার পথে যদি কোথাও ভুল থাকে সেই সংশোধন করতে নেত্রী বলছেন মানুষের পাশে থেকে নিজেকে নিয়োজিত করতে। আজকে আমাদের বক্তব্য উপায় নিজেকে নিয়োজিত করতে হবে মানুষের জন্য, মানুষের পাশে থেকে দলের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। এখানে দাম্ভিকতার কোনো প্রশ্ন নেই, এখানে কেউ নেতা নয়, আমরা সবাই করি।
সবাই সহকর্মী নেতা বা নেত্রী একজনই মমতা ব্যানার্জি। কিন্তু সেক্ষেত্রে কিছু নেতা তারা পদে রয়েছেন কিন্তু সেই অর্থে নিচু তলার মানুষের সঙ্গে তাদের যোগাযোগের অভাব, যার জন্য সরকারের যে উন্নয়ন পরিকল্পনা একদম গ্রাসরুটে এসে পৌঁছাচ্ছে না, এমন তো একটা শোনা যাচ্ছে। এটা আমাদের নেত্রী বারবার বলছেন যদি কোথাও ভুল হয়ে থাকে, আমরা যদি কোথাও ভুল করে থাকি মানুষের কাছে গিয়ে সেটা তুলে ধরতে হবে, মানুষের কাছে প্রয়োজনে আমরা কথা বলব যে আমরা কোথাও ভুল করে থাকলে নিশ্চয়ই মানুষের সঙ্গে কথা বলব। এটা আগামী দিনে কোনো ব্যাপার নয়, পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই, আগামী দিনেও থাকবে না। একটাই রাজনৈতিক দল থাকবে তৃণমূল কংগ্রেস, একটাই নেত্রী একটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ঘরে বসে থাকা নয়, একদম মাঠে ময়দানে সবাই নামবে। দে মিষ্টি মুখ, গুণগত মানে সেরা রকমারি মিষ্টির যোগান পেতে এক্ষুনি যোগাযোগ করুন রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ড সংলগ্ন দে মিষ্টি মুখে। এখানে বিবাহ, অন্নপ্রাশন সহ যে কোনো ধরনের অনুষ্ঠানে মিষ্টি এবং লাল দই সরবরাহ করা হয়, আর এই মিষ্টি আপনারা পেয়ে যাবেন হোলসেল ও রিটেল মূল্যে। তাই আর দেরি নয়, স্বাদে ও গুণগত মানে সেরা মিষ্টির জন্য এক্ষুনি চলে আসুন দে মিষ্টি মুখে। আমাদের ঠিকানা দে মিষ্টিমুখ, রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ড, এক্সিস ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9333530537।